কিন্তু এখন যেহেতু সাইটটাকে নিতে আরেকটুক্ষণ টাইম লাগবে, সেই জন্য ওদের পরিবারের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পিজিতে পোস্টমর্টম চলছে, এখনো অনেকক্ষণ লাগবে, সুতরাং ওটা ভালো করে করতে একটু টাইম লাগবে। যতটা টাইম ডাক্তাররা নেবেন নেবেন, তারপরে পিজি থেকে নিয়ারেস্ট আমাদের সব ডেড বডিকে সম্মান জানাই আমরা রবীন্দ্র সদনে। সুতরাং 5:15 যেহেতু ওনাদের ফ্লাইট আছে, তাই আমরা রবীন্দ্র সদনে ডেড বডিটা নিয়ে যাব। ওখানে এখানকার পরিবর্তে গান সালুটটা আমরা রবীন্দ্র সদনের কাছেই দেবো, এটা আপনাদের বললাম, আমি বেরোচ্ছি। হ্যাঁ দিদি, এয়ারপোর্টে অনেকদিন পর এলেন, এখানে এত লগ্নি হয়েছে, কি বলতে সম্ভাবনার কথা আপনি বলেন? আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করব, আমরা অন্ডারটা আমাদের টার্গেট আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা, এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করে বাইরের বিভিন্ন ফ্লাইট ওখান দিয়ে যাবে এবং সারা দেশে, সেই উত্তর ব্যাপারে কথাবার্তা চলছে। এখানে তো লগ্নিও হয়েছে অনেক, অত যে বিরোধীরা বলছে কিছুই হয়নি। আরে বিরোধীদের কথা ছেড়ে দিন, ওদের কাজ আছে নাকি সারা করে মশা কামড়ায়? দিদি নমস্কার, আমি কেকের বউর সাথে বিশেষের সাথে কথা বলেছি, এবং ওখানে আমাদের কলকাতা পুলিশ কমিশনার আছে, সল্টলেক পুলিশ কমিশনার আছে, মানে অ্যাকশন, এবং আমরা ওখানে কাউন্সিল দিয়ে তারপরে চোখের জলে বিদায় নেব। সেই জন্য আমি তাড়াতাড়ি করে আমার প্রবন্ধ 12টায় ছিলাম, 10টায় করে নিলাম, করে এখানে চলে গেলাম। ময়দা খুব খারাপ থাকবে, খারাপ থাকবে, সেই জন্যই অ্যারেঞ্জমেন্ট করি। বলবেন কেকের মর্মান্তিক মৃত্যু দুঃখজনক, একটা ইয়াং ছেলে মারা গেছে, এত ভালো গান গাইছে, কি বলছে? এগুলো আর নতুন করে বলার কিছু আছে? দিদি এয়ারপোর্ট, এয়ারপোর্ট দেখলে অনেকদিন পরে এয়ারপোর্ট দেখলেন, কেমন লাগলো এটা? হ্যাঁ বলো, ফ্লাইট ওখান দিয়ে যাবে এবং সারা দেশে, সেইটার ব্যাপারে কথাবার্তা চলছে। এখানে তো লগ্নিও হয়েছে অনেক, অথচ বিরোধীরা বলছে কিছুই হয়নি। আরে বিরোধীদের কথা ছেড়ে দিন, ওদের কাজ আছে নাকি সারা করে মশা কামড়ায়? দিদি নমস্কার, নমস্কার।